আত্মীয় স্বজন চলে যাওয়ার আগের দিন ঠিক ভালো মন্দ একটু বেশি করে খাওয়ানো হয়, যাতে বাড়ি গিয়ে তারা প্রশংসা করতে পারে। তো আমিও তার ব্যতিক্রম নই। আসসালামু আলাইকুম। আগামীকাল সকালে ফুপুরা চলে যাবে, তো এজন্য আজকে একটু আয়োজন করার চেষ্টা করছি। আর আজকে হচ্ছে আমার ছুটির দিন ছিল, সরকারি ছুটি যেটা, তো সারাদিনে ছুটির টাইম, তাই ভাবছি মনের মাধুরী দিয়ে আজ বেশ কিছু রান্নাবান্না করব। শুরুতেই আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে ফুপু গ্রামের বাড়ি থেকে যে শাক নিয়ে এসেছিল, শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজিটা অনেক বেশি মজার হয়, যেহেতু আজ কয়েকদিন ধরে মশলা জাতীয় খাবার একটু বেশি খাওয়া হচ্ছে, তাই মনে হচ্ছিল একটু শাকসবজি হলে ভালো হতো। মানে আমার দিক দিয়ে আমি একটু শাকসবজি খেতে চাইছিলাম, আর যেহেতু মেহমানটা চলে যাবে তাদেরকে তো একটু ভালো মন্দ খাওয়াতেই হবে, তো এই জন্য আমি আমার জন্য একটু শাক ভাজি করে নিচ্ছিলাম। আর গতদিনের যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের তরকারি, ওটাও আমি গরম করে নেব দুপুরে খাওয়ার জন্য। যেহেতু এটা কচু শাক ছিল, এই জন্য আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন এই যে ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই হাঁড়িতে গরুর মাংস দিয়েছি, আর আজ গরুর মাংসটা আমি সম্পূর্ণ মশলাগুলো, যেমন পেঁয়াজ, শুকনো মরিচ, এগুলো সব কাটা মশলা দিয়ে, বেশি মানে অর্ধেক কাটা মশলা ব্যবহার করেছি, আর রসুন আর আদা বাটাটা দিয়েছি, আর সবই আমি গোটা মশলা দিয়ে রান্না করছি। আর অনেক বেশি মজার হয়েছিল গরুর মাংসটা, তো শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হাড়ের পরিমাণ খুবই কম ছিল আর মাংসের পরিমাণটা বেশি ছিল, আর এই গোশটা বাজার থেকে কিনে নিয়েছিলাম। এখানে গোশের পরিমাণ ছিল 2.5 কেজি। আর আমি আমার জন্য যে পুঁই শাকের তরকারির কথা বলেছিলাম, গতদিন রান্না করেছি, ওটা একটু গরম করে নিচ্ছি। এখানে রান্না করেছি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ, মানে সরিষা ইলিশ। আর এই তো আমরা টেবিলে খেতে বসে গেছি। আর আমার যেহেতু মশলা জাতীয় মাংস টাংস এই সমস্ত খেতে ইচ্ছা হচ্ছিলো না, এজন্য আমি বরাবরই শাক দিয়ে খাবো ভেবে নিয়েছিলাম, তাই শুরুতেই শাক ভাজি আর ইলিশ মাছ দিয়ে এই যে শাকের তরকারি সামনে রেখে দিয়েছি। আর ফুপুরা বলছিল যে ওরা শাক ভাজি আর গরুর মাংস দিয়ে ভাত খাবে, আর ইলিশ মাছ এখন খাবে না, রাতের বেলা হয়তো খাবে, এজন্য আমি টেবিলে নিয়ে আসিনি। তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে, ওদের খাওয়াটা আর ভিডিও করা হয়নি আমাদের। আর এটা ছিল আমাদের বিকালবেলার একটা ভিডিও বাজার থেকে। ওই দিন যখন আমি মালটা কিনে এনেছিলাম, ওর সাথে একটা আনারস নিয়ে এসেছিলাম, তো ওটা তো আর আপনাদের সাথে দেখাইনি, তো ভাবলাম যে বিকালবেলা সবাই মিলে খাই। আর এভাবে কাসন্দি দিয়ে আমি আনারস মাখিয়ে খেতে খুবই ভালোবাসি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জামাটা কই দেখো তো, জামা অনেক মজার আনারস মাখা। ওখান থেকে সরাও, মুরগির কলিজা দিয়ে মাংস দিয়ে একসাথে মিক্সড করে মানে পুর তৈরি করেছি, আর এই পুর দিয়ে এখন এই পিঠাটা হচ্ছে। পিঠাগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। মেঘ ভাইয়া কি পিঠা বানাই? কি পিঠা তো সে কি জানি বানাইলি একটা? কি পিঠা রে, নাম কি? কে কে পিঠা খাবার চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত দিয়ে এসো, সবাই হাত দিয়ে এসো। বিসমিল্লাহ। কোনটা ছেড়ে কোনটা দেখো।
ঠান্ডা আছে, টুসু পিঠা কেবল উঠো না, এটা ভালো আছে। আপিরা চলে যাবে এখন, আপি রেডি হচ্ছে অন্ধকারে পাশে, আসো সবাই রেডি, আমরা শুধু আগাইতে যাচ্ছি, তাই না অনিকা? নিশাত ঘুম থেকে উঠেছে, চোখ ফোলা ফোলা, চোখ আমরা আগাই দিতে যাচ্ছি। আন্টি আন্টি বাই বাই, আন্টি বাই বাই। ফুপুদেরকে বিদায় দিয়ে আমরা পাশে ফিরে অনেক কাজ করেছি, অনেক কিছু এলোমেলো ছিল সব গোছ গাছ করে রেস্ট করে অফিস চলে এসেছি। এটা বৃহস্পতিবার বিকালবেলা ডিউটি ছিল আমার, তো নিসা মামনিকে সাথে করে নিয়ে এসেছি। আর মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ এক একদিন সবাই মিলে অনেক আনন্দ মজার ভিতরে সময়গুলো কেটেছে, আর হঠাৎ করে অনেক শূন্য একা একা লাগছে। নিসা মামনিকে গত 3 দিন ধরে অফিসে নিয়ে আসিনি, কারণ বাসায় ফুপুরা ছিল, এজন্য বাসায় রেখে এসেছিলাম। আর যেহেতু ওরা চলে গেছে, বাসায় কেউ নেই, আর নিশা তোর একটু শরীরটা খারাপ, ওর একটু জ্বর জ্বর লাগছিল, তো ওকে বাসায় খাইয়ে দাইয়ে সেভাবে রেডি করে রেখে এসেছি যেন রুম থেকে না বের হয়। বলছিল যে বের হব না আর টিভি দেখবে, যেহেতু আমার 3 ঘন্টা ডিউটি, আমি 3 ঘন্টা পরে ইনশাল্লাহ বাসায় ফিরবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।